দুর্গাপূজায় আরতি করতে একটু সময় লাগে, তাই না? কেন লাগে জানেন? আজকের ভিডিওতে সবকিছু আপনাদের পরিষ্কার হয়ে যাবে আরতি সম্পর্কিত। তাই আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। নমস্কার, আমি দেবজিৎ চক্রবর্তী। পুজোর আসর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আরতি বিষয়ে আজকের ভিডিও শুরু করা যাক। পুজো পাঠ করতে গেলে আরতি হলো এমন একটা বিষয় যেটা সব সময় কাজে লাগে। তাহলে আরতি যে কোনো পূজায় আমাদের কাজে লাগবেই, এবং দুর্গাপূজা যেখানে বৃহত্তর একটি পুজো, বৃহৎভাবে সেখানে আরতি করতে হবে। যেখানে আমরা ছোট কোনো পুজো করতে যাব, সেখানে যে সমস্ত দ্রব্য আমরা পাবো অন্ততপক্ষে বেজোড় দ্রব্যের করতেই হয়, মানে 3টে 5টা 7টা এরকম করতে হয়। কিন্তু দুর্গাপুজো বৃহত্তর মাধ্যমে করতে হয়, তাই আমাদের সব কিছু দিয়ে আরতি করতে হবে, যে সমস্ত জিনিস দিয়ে আরতি করা যায়। তাহলে আজকে বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো দুর্গাপুজোয় কী কী আরতি করবেন। সবার আগে বলে দিচ্ছি, যে সমস্ত দ্রব্য আপনি আরতি করবেন সেই সমস্ত দ্রব্যগুলি মা দুর্গার উদ্দেশ্যে সংকল্প করে নেবেন, ফুল দিয়ে জল দিয়ে শুদ্ধ করে সংকল্প করে নেবেন, এবার আরতি করবেন। তাহলে প্রথমে যে জিনিসটা নিয়ে আরতি করব সেটা হলো পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব প্রথমে, পঞ্চপ্রদীপ দিয়ে পুরোপুরি আরতি করব আমরা। এরপরে যেটা দিয়ে করব সেটা হলো কর্পূরদানি। পঞ্চপ্রদীপের পরেই চলে আসবে কর্পূরদানি দিয়ে আমরা আরতি করব। এরপরে আসবে ধূপদানি, অর্থাৎ ধূপ। এখানেও আমাদের লক্ষ্য রাখতে হবে যেন বেজোড় হয়, 1টা 3টে বা 5টা এরকম হয়। তাহলে পঞ্চপ্রদীপ হলো, কর্পূরদানি হলো, ধূপ কাঠি হলো, এবার আসবে ধুনো। ধুনো দিয়ে আমরা আরতি করব, মানে ধুনুচি দিয়ে আরতি করব। তাহলে যে এই সমস্ত জিনিস আমাদের এলো, যেগুলো জ্বলন্ত, যেগুলো জলে, সেগুলো দিয়ে আমরা আরতি করে নিলাম। এরপরে যে জিনিসটা দিয়ে করব তবে আমাদের পুষ্পা আরতি, অর্থাৎ ফুল দিয়ে আরতি করতে হবে। ফুলটাকে ধরে নিতে হবে, ফুল বেলপাতা ধরে সুন্দর করে আরতি করতে হবে, পুষ্পা আরতি হলো। পুষ্পা আরতির পরে করতে হবে নৈবেদ্য, অর্থাৎ নৈবেদ্যের যে থালা থাকবে সেই নৈবেদ্যের থালা দিয়ে আমাদের আরতি করতে হবে। এরপরে চলে আসবে শ্রী, যেটা আমাদের তৈরি করতে হয় মঙ্গল জিনিস, সেই শ্রী দিয়ে আমরা আরতি করব। শ্রীর পরে চলে আসবে প্রশস্তি পাত্র, অর্থাৎ বরণ ডালা, বরণ ডালা দিয়ে আমরা আরতি করব। এরপরে আসবে বরণ কুলো, বরণ কুলো দিয়েও আমরা আরতি করব। বরণের সমস্ত জিনিস হয়ে গেল, বরণ ডালা, বরণ কুলো। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো পানি শঙ্খ। পানি শঙ্খটাকে সুন্দর করে নিয়ে আরতি করতে হবে এবং জল ফেটতে হবে অন্ততপক্ষে 3 বার। তারপরে আমাদের যেটা জিনিস নিয়ে আরতি করতে হবে সেই জিনিসটা হলো বস্ত্র, কারণ জল পড়লো, এবার জলটা মুছে দেওয়ার দায়িত্ব আমাদেরই। তাই যে কোনো বস্ত্র, বস্ত্র হতে পারে বা গামছা বা আবরণ, সেটা নিয়েও করতে পারেন, বস্ত্র দিয়ে আরতি করতে হবে। বস্ত্রর পরে আমাদের যে জিনিসটা দিয়ে আরতি করতে হবে সেটা হলো চামর, চামর দিয়ে আরতি করতে হবে। এবং চামরের পরে যে জিনিসটা দিয়ে আরতি করতে হবে সেটা হলো পাখা, পাখা হলো সমাপ্ত, সব কিছু হয়ে যাবে লাস্টে আমাদের একদম শেষে পাখা দিয়ে আরতি করতে হবে। 3 বার আরতি করতে হবে এবং আরতি করে হাওয়া দিতে হবে সবাইকে, যে সমস্ত ভক্তবৃন্দ থাকবে, যারা থাকবে আরতির সামনে, তাদের সবাইকে পাখা আরতি 3 বার করতে হবে। এইভাবে আমাদের মোটামুটি 13খানা জিনিস নিয়ে আরতি করলে পুরোপুরি আমাদের দুর্গাপুজো সম্পূর্ণ হয়ে যায়। এইবার যে জিনিসটা বলবো খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন, সেটা হলো এত খুব সময় লাগে কেন দুর্গাপুজো আরতিতে? সমস্ত আরতি সময় লাগে এতগুলো জিনিস যদি থাকে, কিন্তু তাও দুর্গাপুজো আরতিতে সময় লাগে। তার কারণ হলো প্রত্যেকটা জিনিস, আমাদের দুর্গা ঠাকুর, ঠাকুর অনেক, মা দুর্গা একা নয়, তার সঙ্গে থাকবে তার 4 সন্তান এবং নববর্তিকা থাকবে। যদি যেখানে আমাদের বেলতলা করা হবে সেই বেলতলাও থাকবে, যেখানে বোধন হবে, তাহলে সমস্ত কিছুকে আরতি করতে হবে। তাই সমস্ত কিছু আরতি করার জন্য সময় তো লাগবে। আর আরতি করার নিয়ম আছে, সেটা হলো আমাদের পাদ্মপদ্ম, অর্থাৎ ঠাকুরের পায়ে আমরা আরতি করব 3 বার, নাভি দেশ, ঠাকুরের নাভির দিকে করব 2 বার, মুখমণ্ডলে করব 4 বার এবং সর্বাঙ্গে করতে হবে 7 বার। তাহলে বুঝতে পারছেন কতবার করতে হবে? এক একখানা দ্রব্যকে আমাদের মোটামুটি গুণ করে দেখুন, 6টা মোটামুটি ভেবে নিন, 6খানা দেবতা রয়েছে দুর্গা ঠাকুরের সঙ্গে, প্রত্যেককে এতগুলো জিনিস নিয়ে করছেন, তাহলে এক একটা জিনিস 96 বার কিন্তু আপনাকে হাত ঘোরাতেই হচ্ছে।
এইবার 13খানা জিনিস দিয়ে ভাবুন তো কতবার ঘোরাতে হচ্ছে, 1248 বার। তাহলে সময়টা এমনিই লাগবে, ইচ্ছা করে সময় ঠাকুরমশাইরা নষ্ট করেন না। তাও অনেকে অনেক সময় নিয়ে করেন, কিন্তু মোটামুটি ঘন্টাখানেক, 8 ঘন্টা 45 মিনিট তো দুর্গাপুজোর আরতির সময় লেগেই যায়। তাই দুর্গাপুজো এত সময় লাগে আরতির। দুর্গাপুজো আরতি একটা দৃশ্যমান জিনিস, খুব সুন্দর। আরতিতে ঠাকুরকে জাগিয়ে তোলা যায় প্রত্যেক দিন সকালবেলায়, দুর্গাপুজোর দিনগুলোয় সপ্তমী সকালবেলা, বিকেলবেলায় অর্থাৎ সন্ধ্যাবেলায়, অষ্টমীতে তাই, নবমীতেও তাই, দুবেলাই হবে, কিন্তু দশমীতে একবেলা হবে আরতি। এইবার এইভাবে মোট প্রত্যেক দিন আরতি হয়, 3 দিনে 2 বার করে আরতি হবে, আর একদিন মোট 7 বার আরতি হয় দুর্গা ঠাকুরের। এইভাবে দুর্গা পুজো করুন, আরতি করুন দুর্গা ঠাকুরের আরতি, তাহলেই আরতি সম্পন্ন হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এরকম নতুনত্ব আরও আকর্ষণীয় ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে। ততক্ষণের জন্য ধন্যবাদ।